2000 টাকার নোট ব্যান হয়ে গেল। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে আমাদের ডিমনিটাইজেশনের সময় আমাদের কি ধরনের অসুবিধা হয়েছে, তা আজকে আমরা এই নিয়ে আলোচনা করব না যে 2000 টাকা ব্যান হওয়ার ফলে আমাদের কি কি কাজ করণীয় আছে, নাকি কি কি কাজ করতে হবে, না কিভাবে ব্যাংকে গিয়ে লাইন দিতে হবে। এই নিয়ে অন্যান্য জায়গায় অনেক আলোচনা হয়েছে, তা আজকে আমরা দেখব এই 2000 টাকা ব্যান হওয়ার ফলে আমাদের পার্সোনাল লাইফে কি কি ধরনের এফেক্ট পড়তে পারে, এছাড়া আমাদের দেশের কি কি ধরনের পরিবর্তন ঘটতে পারে এই 2000 টাকা ব্যান হওয়ার ফলে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে চলে আসি, এর আগে যে ডিমনিটাইজেশন হয়েছিল তার সাথে এর পার্থক্য কী। এর আগে যে আমাদের ডিমনিটাইজেশন হয়েছিল সেটা 500 টাকা এবং 1000 টাকার নোটের উপর হয়েছিল, এবার 2000 টাকা নোটের উপর হলো। কিন্তু এটাকে পুরোপুরি রকমভাবে ডিমনিটাইজেশন বলা যায় না, কেননা আগেরবার যখন ডিমনিটাইজেশন হয়েছিল তখন কিন্তু যেদিন অ্যানাউন্স করেছিলেন তার পরের দিন থেকেই আমাদের সেই 500 টাকা এবং 1000 টাকার নোট মার্কেটে চলা বন্ধ হয়ে গিয়েছিল বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া। এই ক্ষেত্রে 2000 টাকার নোট কিন্তু লিগাল টেন্ডার হিসাবে এখনও পর্যন্ত রয়েছে এবং গভর্নমেন্ট বলছে যে সেপ্টেম্বর পর্যন্তও কিন্তু 2000 টাকার নোট লিগাল টেন্ডার হিসাবে থাকবে। সুতরাং মার্কেটে কিন্তু 2000 টাকার নোট চলতে পারে, এই নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা অন্য জায়গায়, সমস্যা হলো প্র্যাকটিক্যালি আমরা যখন মার্কেটে এই 2000 টাকার নোট নিয়ে যাব তখন কি সেই 2000 টাকার নোট আমার উল্টো দিকে যে ব্যক্তি রয়েছে সে কি অ্যাকসেপ্ট করবে। এবং এখানেই চলে আসছে বড় কোয়েশ্চেন মার্ক যে এটা আমাকে কিভাবে এফেক্ট করবে এবং আমাদের ইকোনমিকে কিভাবে এফেক্ট করতে পারে। তা প্রথমে চলে আসি এই 2000 টাকার নোট যে গভর্নমেন্ট তুলে নিল, তুলে নেওয়ার পরে কবে থেকে এই 2000 টাকার নোট আমরা চেঞ্জ করতে পারবো অথবা কতদিন পর্যন্ত সেটা চলবে ছোট্ট করে একবার আলোচনা করে নিই। এই মে মাসের 23 তারিখ থেকে কিন্তু এই কাজ চালু হয়ে যাবে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা ব্যাংকে গিয়ে আমাদের 2000 টাকার নোট আমরা বদলাতে পারবো। এক্ষেত্রে কিন্তু মার্কেটে যেরকম 2000 টাকার নোট চলতে থাকবে আমরা সাথে ব্যাংকে গিয়েও কিন্তু এই 2000 টাকার নোট চেঞ্জ করে নিতে পারবো, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। দু নম্বর যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হলো এই 2000 টাকার নোট মার্কেট থেকে তুলে নেওয়ার প্রাইমারি রিজন কী হতে পারে। আরবিআই এক্ষেত্রে বলছে যে ক্লিন নোট পলিসির আন্ডারে এই টাকাকে তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা যখনই কোনো একটি টাকা দেখি সেই টাকার কিন্তু যে ফাঁকা অংশটা দেখতে পাই সেই অংশের মধ্যে কিন্তু অনেক সময় দেখি যে অনেক লোক অনেক কিছুই লিখে থাকে, ভালো মন্দ অনেক কিছুই লেখা থাকে তার মধ্যে, যার ফলে একটা নোট কিন্তু খারাপ হয়ে যায়, দেখতে খারাপ লাগে। এছাড়া সেই নোটটি পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, যার ফলে সেটি মার্কেটে চলার মতন পজিশনে থাকে না। এর জন্য আরবিআই কিন্তু মাঝে মধ্যেই এই টাকা তুলে নিয়ে নতুন টাকা মার্কেটে ছাড়ে। তা এই পলিসিতেই কিন্তু আরবিআই বলছে যে 2000 টাকার নোট তুলে নেওয়া হবে। কিন্তু প্র্যাকটিক্যালভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাবো এটা শুধুমাত্র রিজন হতে পারে না, তার একটা বড় কারণ হলো 2000 টাকার নোট মাত্র কয়েক বছর হলো মার্কেটে এসেছে, এর মধ্যে এই 2000 টাকার নোটের এতটা পুরনো হয়ে যাওয়ার কথা নয় যেই কারণে গভর্নমেন্ট এই 2000 টাকার নোট তুলে নেবে। সুতরাং কারণ কিন্তু অন্য জায়গায় লুকিয়ে আছে, কিন্তু গভর্নমেন্ট সেটা ক্লিন নোট পলিসির আন্ডারে নিয়ে এসেছে, ভালো কথা। কিন্তু হতে পারে অনেক লোকই আছে যাদের ঘরে অনেক ব্ল্যাক মানি রয়েছে এবং 2000 টাকা তার ঘরে যদি থাকে সে একটা অল্প জায়গার মধ্যেই সেই টাকাকে লুকিয়ে রাখতে পারে, যার ফলে কিন্তু এই ব্ল্যাক মানির সম্ভাবনা অনেকটাই বাড়ে। সাদা চোখে কিন্তু আমি দেখে সেটাই মনে হচ্ছে যে এই 2000 টাকার নোট তুলে নেওয়ার প্রাইমারি রিজন এটাই হতে পারে। এবার আমি কয়েকদিন আগে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে জানতে চেয়েছিলাম যে 2000 টাকার নোট যে ব্যান করে দেওয়া হলো এটা আমাদের জন্য ভালো হলো নাকি খারাপ হলো। এক্ষেত্রে কিন্তু আমি দেখতে পেয়েছি প্রায় 90-এর উপর লোক ভোটিং দিয়েছে এবং সেখানে 89% লোক বলছে এটা একটা সঠিক সিদ্ধান্ত। এবার আমরা দেখে নিই অ্যাকচুয়ালি এই সিদ্ধান্তটা সঠিক না বেঠিক হতে যাচ্ছে আমাদের জন্য। তাই এবার দেখে নিই এই 2000 টাকার নোট ব্যান হয়ে যাওয়ার পর আমাদের ইকোনমিতে কি ধরনের এফেক্ট পড়বে। ম্যাক্সিমাম লোকের কিন্তু যেই জিনিসটা মনে হবে যে এই 2000 টাকার নোট ব্যান হয়ে যাওয়ার ফলে তার পার্সোনাল লাইফে কোনো ধরনের কোনো এফেক্ট পড়বে না, কেননা আমার কাছে তো কোনো 2000 টাকার নোটই নেই। কেননা আমরা কিছুদিন আগে পর্যন্তও দেখেছি যে মার্কেটে কিন্তু 2000 টাকার নোট প্রায় ছিলই না, কেউই কিন্তু 2000 টাকার নোট দেখতে পেত না, যার ফলে ম্যাক্সিমাম লোকেরই মনে হতে পারে যে আমার পার্সোনালি কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। কিন্তু এটাই একমাত্র কারণ নয়, তাই ভিডিওর লাস্টে গিয়ে আমরা এটাও আলোচনা করব যদি কোনো কারণে আপনার কাছে 2000 টাকার নোট থেকেও থাকে এবং সেই টাকাটি আপনি চাইছেন না ব্যাংকে গিয়ে লাইন দিয়ে সেই টাকাটি চেঞ্জ করে আনতে, সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার টাকা এক্সচেঞ্জ করতে পারেন। তা দেখুন, 2000 টাকার নোট আপনার কাছে থাকুক অথবা না থাকুক সেটা কিন্তু ডিপেন্ড করে না আপনার পার্সোনাল লাইফে কোনো এফেক্ট পড়বে কি পড়বে না। একটা উদাহরণ হিসাবে বলি, আমার কাছে একটা 2000 টাকার নোট আছে, আমি গেলাম মুদি দোকানে, সেই টাকাটা নিয়ে 2000 টাকার কিছু একটা জিনিস কিনলাম, সেই 2000 টাকার নোটটা দিয়ে তার মহাজনের পেমেন্ট দিল, মহাজন তার বাচ্চার পড়াশোনার জন্য তার স্কুলে এই 2000 টাকার নোটটি দিল।
স্কুল যখন এই 2000 টাকার নোটটি পেল, সে তার টিচারকে মাইনে দেওয়ার জন্য ওই 2000 টাকাটি দিল এবং সেই টিচার বছরের শেষে গিয়ে একটা টাকা ইনকাম করছে এবং সে ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য ধরে নিলাম আমার কাছে আসলো এবং সে আমাকে ওই 2000 টাকার নোট দিল। এখন আমরা কিন্তু এই 2000 টাকার নোটটাকে দেখতে পাচ্ছি যে আমার টাকা আমার কাছে এসেই পৌঁছলো এবং পৌঁছানোর আগে পর্যন্ত সে কিন্তু অনেকের পাওনা মিটিয়ে তবে আমার কাছে পৌঁছলো। সুতরাং একটা নোটের গুরুত্ব কিন্তু এতটাই। এখন এই 2000 টাকার নোট যখন আমরা মুদি দোকানে নিয়ে যাব, সে যখন এটাকে অ্যাকসেপ্ট করতে রাজি হবে না, তখন অল্প হলেও কিন্তু আমাদের ইকোনমিতে একটু হলেও এফেক্ট পড়বে। কিন্তু লং টার্মের দৃষ্টিকোণে যদি আমরা দেখতে যাই, তাহলে কিন্তু দেখা যাবে লং টার্মে কিন্তু এটা আমাদের খুব একটা বড় এফেক্ট ফেলবে না যতটা নোটবন্দির সময় ঘটেছিল। কেননা নোটবন্দির সময় যে টাকাগুলো বন্ধ করা হয়েছিল সেটা কিন্তু আমাদের ইকোনমির একটা বড় অংশ জুড়ে ছিল। কিন্তু 2000 টাকার নোটের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে 31 মার্চ 2018 পর্যন্ত কিন্তু আমাদের মার্কেটে যে 2000 টাকার নোট ছিল তার ভ্যালু ছিল 6.73 লাখ করোড়, কিন্তু 31 মার্চ 2023 সেটা কিন্তু 3.62 লাখ করোড়। অর্থাৎ এত 2000 টাকার নোট সার্কুলেশন থেকে বেরিয়ে গেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে গভর্নমেন্টই সেই 2000 টাকার নোট যখন ব্যাংকে গেছে সেটিকে রিপ্লেস করে 500 টাকার নোট হয়তো মার্কেটে নিয়ে এসেছে, যার ফলে দেখা গেছে যে এই 2000 টাকার নোট মার্কেট থেকে অনেকটাই ভ্যানিশ হয়ে গেছে বলা যায়। সুতরাং বলতে পারি আগে যেভাবে আমাদের ইকোনমিকে এফেক্ট করেছিল নোটবন্দির সময়, সেটা কিন্তু এখন একেবারেই করবে না, বিশেষ করে লং টার্মে তো করবেই না, কিন্তু শর্ট টার্মে হয়তো দেখা যেতে পারে কিছু অসুবিধা আমাদের অবশ্যই হবে। কিন্তু প্রশ্ন হলো, এই 2000 টাকার নোট যে ব্যান করা হলো, সেই 2000 টাকার নোটটি কি এইভাবেই ব্যান করা উচিত ছিল, নাকি গভর্নমেন্ট চাইলে আরও সুষ্ঠুভাবে অন্যরকমভাবে এই 2000 টাকার নোটটিকে বন্ধ করতে পারত? দেখুন, 2018 আর 2023 খুব একটা বেশি দিন নয়, কিন্তু এর মধ্যেই দেখা গেছে যে ম্যাক্সিমাম টাকাই কিন্তু মার্কেট থেকে চলে গেছে। গভর্নমেন্ট যদি আরও কিছুদিন ওয়েট করতে পারত, তাহলে কিন্তু দেখা যেত যে টাকাটা এখনও মার্কেটে পড়ে রয়েছে সেই টাকারও 50% টাকা হয়তো ব্যাংকের কাছে চলে যেত এবং ব্যাংকের কাছে চলে যাওয়ার জন্য ব্যাংক সেই টাকাটি আবার মার্কেটে নাই ছাড়তে পারত। তার বদলে 500 টাকার নোট ছেড়ে দিলে আমাদের কিন্তু অটোমেটিক্যালি এই 2000 টাকার নোট মার্কেট থেকে আরও ভ্যানিশ হয়ে যেত। এখন অনেকেরই প্রশ্ন আসবে যে এই 2000 টাকার নোট যে মার্কেট থেকে তুলে নেওয়া হলো, এটা কি ব্ল্যাক মানিকে কম করতে সাহায্য করবে? পার্সোনালি আমার যেটা মনে হয়, আগের যখন ডিমনিটাইজেশন হয়েছিল সেক্ষেত্রেও দেখা গেছে যত টাকা মার্কেটে সার্কুলেশনে ছিল তার কিন্তু 99%-এর বেশি টাকা আবার কিন্তু ব্যাংকে জমা পড়ে গেছে। সুতরাং কারো কাছে ব্ল্যাক মানি পড়েছিল, সেই ব্ল্যাক মানি চলে এসেছে ব্যাংকে, সুতরাং এই ব্ল্যাক মানিটা হোয়াইট মানি হিসাবে আবার কনভার্ট হলো, আবার সেই হোয়াইট মানিটা আগামী দিনে কিন্তু ব্ল্যাক মানি হিসাবে আবার কনভার্ট হয়ে গেল। আর যাদের কাছে ব্ল্যাক মানি থাকে তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্যাশে তাদের ব্ল্যাক মানি রাখবে না, কেননা কেউই চাইবে না প্রচুর টাকা তার কাছে থেকে যাক এবং ভবিষ্যতে কোনো ধরনের কোনো অসুবিধা হোক। সুতরাং নোট বন্ধ করে দেওয়ার ফলে ব্ল্যাক মানি শেষ হয়ে যাবে সেটা কিন্তু ভাবা একেবারেই ভুল বলে আমার মনে হয়। এবার প্রশ্ন আসে, এই 2000 টাকার নোট বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের কি ডিজিটাল ট্রানজ্যাকশন আরও বেড়ে যাবে? দেখুন, ডিজিটাল ট্রানজ্যাকশন কিন্তু বেশ কয়েক বছর ধরে আমাদের বাড়ছেই অটোমেটিক্যালি। এক্ষেত্রে 2000 টাকার নোট বন্ধ হলো না হলো তার উপর কিন্তু ডিপেন্ড করবে না যে আমাদের ডিজিটাল ট্রানজ্যাকশন বাড়বে কি কমবে। এখন কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের ক্ষেত্রে দেখি যে ছোটো ছোটো ট্রানজ্যাকশনও তারা ডিজিটালি করে থাকে। সুতরাং যে চাইবে ক্যাশে তার ট্রানজ্যাকশন করতে, সে আজকেও পারবে, আগামী দিনে যখন 2000 টাকা বন্ধ হয়ে যাবে তখন সে 500 টাকার নোটেও কিন্তু তার ট্রানজ্যাকশন করতে পারবে, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। সুতরাং যত দিন যাবে ডিজিটাল ট্রানজ্যাকশনের পরিমাণ অটোমেটিক্যালি বাড়বে। এক্ষেত্রে 2000 টাকা ব্যান হওয়ার না হওয়ার কিন্তু কোনো সাধারণের কোনো সম্পর্ক আছে বলে আমার পার্সোনালি মনে হয় না। 2000 টাকার নোট বন্ধ হওয়ার পরে লং টার্ম এফেক্ট কী হতে পারে? লং টার্মে সেই ধরনের কোনো এফেক্ট হবে বলে আমার মনে হয় না। না ব্ল্যাক মানির ক্ষেত্রে খুব একটা এফেক্ট হবে, না আমাদের অর্থনীতির ক্ষেত্রে খুব একটা এফেক্ট হবে। হ্যাঁ, একটা অসুবিধা অবশ্যই হবে যারা ব্ল্যাক মানি রাখে, যে তার সেই টাকাটা ক্যারি করার জন্য যে জায়গা লাগতো সেই জায়গাটা কিন্তু এখন অনেকটাই বেশি লাগবে। একটা উদাহরণ হিসাবে বলি, ধরে নিলাম আমার বাড়ি থেকে কোনো গ্রসারি শপ আছে 100 মিটার, আমাকে তো আমার গ্রসারি শপে যেতেই হবে গ্রসারি কেনার জন্য। এখন কোনো কারণে আমার বাড়ি অনেক দূরে চলে গেল, 2 কিলোমিটার দূরে গ্রসারি শপ থেকে। এখন তার মানে কি এটা যে আমি আর গ্রসারি কিনবো না? আমাকে তো গ্রসারি কিনতেই হবে। সুতরাং যার ব্ল্যাক মানি রাখার বাজে অভ্যাস রয়েছে, সে কিন্তু অবশ্যই ব্ল্যাক মানি রাখার চেষ্টাই করবে, সে 500 টাকাই হোক আর 2000 টাকাই হোক। হ্যাঁ, একটা অসুবিধা অবশ্যই হবে, 2000 টাকার নোট রাখা যতটা সুবিধাজনক, 500 টাকার নোট কিন্তু রাখা ততটাই অসুবিধাজনক। কিন্তু সে যদি খুব তাড়াতাড়ি সেটাকে কনভার্ট করে ফেলে, ব্যাপারটা কিন্তু একই দাঁড়াবে। এবার প্রশ্ন আসে, কোনো কারণে যদি আমাদের কাছে 2000 টাকার নোট একটু বেশি পরিমাণে রয়েছে, ধরে নিলাম কারো কাছে 15 অথবা 20টা রয়েছে, এখন সে চাইছে না যে সে গিয়ে কোনো ব্যাংকে বারবার লাইন দিয়ে ওই 2000 টাকার নোট চেঞ্জ করবে,
সেক্ষেত্রে সে কি করতে পারে। এখন আমরা যদি কোনো মুদি দোকানে যাই সেক্ষেত্রে কিন্তু সে 2000 টাকার নোট অ্যাকসেপ্ট নাও করতে পারে। কিন্তু আমরা যদি আমাদের পার্সোনাল জিনিস কেনার জন্য এমন কোনো জায়গায় যাই যে তারা সেই টাকা নিতে বাধ্য থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই 2000 টাকাকে ইউজ করতে পারবো। উদাহরণ হিসেবে বলি, আমাদের বাড়ির ইলেকট্রিসিটি জমা দিতে হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের 2000 টাকার নোট দিয়ে আমরা আমাদের ইলেকট্রিসিটি বিল ভরতে পারবো। এছাড়া আমরা যদি অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস কিনি সেক্ষেত্রেও কিন্তু তারা এই 2000 টাকার নোট অ্যাকসেপ্ট করবে। এছাড়াও যদি আমাদের বড় বড় যে শপিং মলগুলো রয়েছে সেখান থেকেও কোনো জিনিস পারচেজ করি তাহলেও কিন্তু তারা 2000 টাকার নোট অ্যাকসেপ্ট করতে বাধ্য থাকবে, কেননা গভর্নমেন্ট কিন্তু এখনও 2000 টাকার নোটকে লিগাল রেখেছে। ছোট কোনো দোকান সেটাকে অ্যাভয়েড করতে পারে, কিন্তু বড় যে দোকানগুলো রয়েছে তারা কিন্তু অ্যাভয়েড করতে পারবে না। এবার সবার শেষে আসি, ব্ল্যাক মানি যদি শেষ হয় ভালো, যদি শেষ না হয় তাহলে আমাদের কী করণীয় আছে। আমার পার্সোনাল মতামত এই 2000 টাকার নোটের উপর কী আছে, ব্ল্যাক মানি প্রবলেম শুধু 2000 টাকার নোট বন্ধ করলেই পুরোপুরি রকমভাবে সলভ হবে সেটা কিন্তু নয়, আগেও বলেছি একটু অসুবিধা হবে। এক্ষেত্রে আমি বলবো শুধু 2000 টাকার নোট কেন, আমাদের কিন্তু যত ছোট নোট থাকবে তত কিন্তু মানুষের অসুবিধা হবে ব্ল্যাক মানি রাখার। এক্ষেত্রে 500 টাকার নোটও যদি গভর্নমেন্ট আস্তে আস্তে তুলে নেয় এবং 100 টাকার নোট অথবা 200 টাকার নোট তার বদলে এই জায়গা নেয়, তাহলে কিন্তু মানুষেরও আরও অনেক সুবিধা হবে, কেননা তাদের হাতে খুচরো আসবে তাদের দৈনন্দিন জীবনে চলার জন্য। এছাড়াও 100 টাকার নোট অথবা 200 টাকার নোট কেউ যদি বাড়িতে রাখতে চায় ব্ল্যাক মানি হিসাবে সেটা কিন্তু তার জন্য আরও অসুবিধাজনক হবে বলে আমার মনে হয়। এছাড়া ব্ল্যাক মানি প্রবলেম পুরোপুরি সলভ করার কথা যদি বলা হয়, এটা কিন্তু সলভ করা খুবই কঠিন একটা জিনিস। একমাত্র সলিউশন হলো এর ব্যাংক যদি কোনোভাবেই ক্যাশ সার্কুলেট হতে না দেয়। কিন্তু গভর্নমেন্টের তো ক্যাশ সার্কুলেট করতেই দিতে হবে, কেননা গ্রামে গঞ্জে অনেক মানুষ আছে যাদের ক্যাশের প্রয়োজন হয়, তারা এখনও ডিজিটালি এতটা সাউন্ড নয়। সুতরাং ক্যাশ মার্কেটে চলবেই। এক্ষেত্রে গভর্নমেন্ট একটা জিনিসই করতে পারে, চাইলে 500 টাকার নোটও আস্তে আস্তে মার্কেট থেকে কমিয়ে দিতে পারে, তার বদলে 100 টাকা অথবা 200 টাকার নোট মার্কেটে আরও নিয়ে আসতে পারে, যাতে ব্ল্যাক মানি যারা রাখে তাদের ক্ষেত্রে আরও একটু অসুবিধা হয়ে পড়ে। সুতরাং আমার মতামত এক্ষেত্রে 50-50, কেননা 2000 টাকার নোট মার্কেটে থাকুক এটাও আমি চাই না, কিন্তু গভর্নমেন্ট যখন ছাপিয়েই ফেলেছে তাহলে সেই টাকাকে এত তাড়াতাড়ি বাতিল করা কিন্তু ইকোনমির জন্য একটু হলেও খারাপ, কেননা এই টাকা ছাপানোর জন্য কিন্তু গভর্নমেন্টের অনেক কোটি টাকা খরচা হয়েছে। সব থেকে ভালো হতো যদি 2000 টাকার নোট কোনো দিনের জন্যই মার্কেটে না আসতো। এবার সবার শেষে বলবো, আমাদের কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? আমি বলবো ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, কেননা আমাদের কাছে যদি 10-20টা 2000 টাকার নোট থেকেও থাকে সেটা আমরা বিভিন্ন রকমভাবে খরচা করতে পারি, আমি সেটা আপনাদের জানালাম। এছাড়াও আমরা কিন্তু চাইলে ব্যাংকে গিয়েও সেই টাকা রিপ্লেস করতে পারি, কিন্তু যাদের কাছে ব্ল্যাক মানি আছে তাদের কিন্তু অবশ্যই চিন্তার বিষয়, এবং সেটা চিন্তার বিষয় হওয়াই উচিত। আমাদের কোনো সময় সাপোর্ট করা উচিত না যে কারোর কাছে ব্ল্যাক মানি থাকুক, তাদের চিন্তা তাদেরই করতে দিন। সামান্য কিছু লাভের জন্য তাদের সহায়তা করা আমাদের কিন্তু কখনোই উচিত না। আশা করি বন্ধুরা ভিডিওটি হেল্পফুল হবে, যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।